ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর দিন ঈশ্বর আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন, আর আজকের দিন পবিত্র করেছেন ঈশ্বর সদাপ্রভু। আমরা সকলে আজকের এই সুন্দর ঈশ্বরের সৃষ্টি আমরা আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি, আর সেই জন্য যখন সুপ্রভাত ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, আজকের নূতন দিন আমরা আপনার জীবনের সঙ্গে যুক্ত করেছেন, আসুন এই সকালবেলায় দিনের প্রারম্ভে আমরা ঈশ্বরের প্রশংসা করি, তার গৌরব করি, কারণ তিনি ব্যতি রেখে আমরা নূতন দিন দেখতে পাই না। আর সেই জন্য আজকের দিনে প্রচার্য বিষয়ের যাওয়ার পূর্বে আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই, তোমার গৌরব তোমার প্রশংসা করি। আজকের এই সুন্দর দিন আমাদের জীবনে তুমি দান করেছো, যদি আমরা প্রভুগো পাপী তাপী অযোগ্য অধার্মিক অসৎ রাস্তায় চলি, মন্দ পথ অবলম্বন করি, তোমাকে ভুলে যাই, দিয়াবলের রাস্তা ধরি প্রভুগো, রঙিন দুনিয়ায় চলতে বেশি চাই প্রভু, তোমার পবিত্র পথে ধর্মীয় পথে আমরা চলতে চাই না, কিন্তু প্রভু তুমি আমাদের ভালোবেসেছো, অনুগ্রহ দিয়েছো, পরিচালনা দিয়েছো, তার জন্য তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছো, মৃত্যুকে জয় করেছো এবং পুনরুত্থিত হয়ে আমাদের জন্য আশার আলো জুগিয়েছো, যে মৃত্যু আমাদের জীবনে শেষ নয়, আর মৃত্যু আমাদের জীবনে তোমার সঙ্গে নূতন জীবনের সূচনা মাত্র। তাই সর্বস্ত পিতা তোমাকে ধন্যবাদ দিই আমাদের জীবনের জন্য, আমাদের পাশে থাকো, যে বিষয় আমরা এখন শ্রবণ করব আলোচনা করব প্রভু, সমস্ত বিষয়ের মধ্যে তোমার জ্ঞান তোমার বুদ্ধি তোমার উপস্থিতি কামনা করি, কারণ তোমার বাক্য বলার মতো বা বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের নেই, তুমি সেই জ্ঞান স্বর্গীয় ভাণ্ডার থেকে আমাদের যোগাও, যেন প্রভু যে বাক্য তুমি আমাদের দেবে যেন অন্তকরণ থেকে আমরা উপলব্ধি করতে পারি এবং সেই মতোভাবে আমাদের জীবনকে আমরা তোমার কাছে গ্রহণযোগ্যতর করে তুলতে পারি। প্রভু যীশু যতজন আমরা এই বাক্যের সঙ্গে সম্মিলিত হয়েছি, বাক্য শ্রবণ করছি, যীশুর নামে প্রত্যেকটি সন্তানকে এবং প্রতিটা পরিবারকে তুমি আশীর্বাদযুক্ত করো, এই প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমিন। আজকের যে প্রচার্য বিষয় সেটি হলো পরিত্রাণ, পরিত্রাণ বা স্যালভেশন আমরা বলি। আর পরিত্রাণ বিষয় এর আগেও যে প্রচারগুলো আমি করেছি তার মধ্যে আমি টাচ দিয়ে থাকি, বা বলা যায় যে প্রতিটা প্রচারে প্রতিটা সারমনে প্রতিটা আলোচনায় আমি অনন্ত জীবন নূতন জীবন পরিত্রাণ আশীর্বাদ এইগুলি বলে থাকি, কারণ প্রতিটা প্রচারের মধ্যে এইগুলি বলা প্রযোজ্য, কারণ ঈশ্বরের বাক্য আমাদের পরিত্রাণের রাস্তায় নিয়ে যায়। আর আসুন আমরা দেখি যে পরিত্রাণ বিষয়টি কি বিষয় আমাদের জন্য, এর আগেও আমরা শুনেছি আর একবার আমরা শ্রবণ করি। প্রথম বিষয় আমাদের বোঝার প্রয়োজন রয়েছে, জানার প্রয়োজন রয়েছে যে পরিত্রাণ বা স্যালভেশন আসলে কি। পরিত্রাণ কথা যদি আমরা ডিকশনারি দেখি আর তাহলে আমরা দেখতে পাই পরিত্রাণ মানে হচ্ছে মুক্তি, কোনো জায়গা থেকে উদ্ধার করা। কোথাও আমরা বন্দী ছিলাম, হয়তো জেলখানায় বন্দী ছিলাম, ঘরে আবদ্ধ অবস্থায় ছিলাম, কেউ আমাদের বেঁধে রেখেছিলেন, কেউ আমাদের ধরে রেখেছিলেন, আমরা কোনো গর্তে পড়েছিলাম, সেখান থেকে মুক্ত করা, উদ্ধার করা, নিস্তার করা। যেমন প্রায় 450 বৎসরের অধিক সময় ধরে মিশরে ঈশ্বরের মনোনীত জাতি ইসরায়েল জাতি বন্দী অবস্থায় ছিল, ঈশ্বর সেখান থেকে মসি এবং হারনের মধ্য থেকে তাদেরকে নিস্তার করেছেন, এটা হলো পরিত্রাণ, মুক্তি করা, নিস্তার করা, উদ্ধার করা, ক্ষমা করা, অনুগ্রহ প্রাপ্ত হওয়া, এটা হলো পরিত্রাণ। আর এই পরিত্রাণ যদি আমরা বাংলা ভাষাতে দেখি এটা হলো পরিত্রাণ, আর যদি আমরা ইংরাজিতে দেখি তাহলে অনেক অনেক টার্ম আমাদের সামনে আসে, যেমন স্যালভেশন, রেস্কিউ, রিডিমশন, ডেলিভারেন্স, প্রোটেকশন, গার্ড, আর সবই একই বিষয়, মুক্ত করা, উদ্ধার করা এবং আমাদেরকে নিস্তার করা, ক্ষমা করা, এটা হলো পরিত্রাণ। তাহলে পরিত্রাণ কি? না, পরিত্রাণ হলো আমরা যে পাপ করেছি, আমরা যে মন্দ পথে চলেছি, সেখান থেকে মুক্ত করা, নূতন একটি জগতে নূতন একটি রাস্তায় চালনা করা, এটা হলো পরিত্রাণ, স্যালভেশন, মুক্তি। আমরা নোংরা রাস্তায় চলছিলাম, সেই রাস্তা নরকে যাচ্ছিল, আমরা পবিত্র রাস্তায় প্রভু যীশুর বাক্য নিয়ে আমরা চলছি, পবিত্র সৎ রাস্তায় চলছি, এটা আমাদের স্বর্গ বাড়িতে নিয়ে যায়, রাস্তা পরিবর্তন, ট্র্যাক চেঞ্জ করে নূতন জীবন প্রাপ্ত হয়ে নূতন রাস্তায় চলা, যীশুর সঙ্গে চলা, ঈশ্বরের বাক্য নিয়ে চলা, এটা হলো পরিত্রাণ।
আর আমরা যদি লক্ষ্য করি সংস্কৃত ভাষায় এটা এটাকে বলা হয় মোক্ষা বা মোক্ষ। মোক্ষ মানে একই বিষয়, মুক্তি। আর তাহলে পরিত্রাণ আমরা বিষয়ে দেখতে পেলাম যে কোনো বন্দি দশা থেকে আমাদেরকে মুক্ত করা, কোনো আবদ্ধ জায়গা থেকে আমাদের আমাদের উন্মুক্ত পরিবেশে, ওপেন পরিবেশে নিয়ে আসা, জেলখানা থেকে মুক্ত করা, বাধা হাত খুলে দেওয়া, কুয়োর মধ্যে পড়ে রয়েছি সেখান থেকে মুক্ত করা, আর এটা হলো পরিত্রাণ। আর পরিত্রাণ বা মুক্তি আমাদের কে দিতে পারে? প্রথম বিষয় আমরা দেখলাম আমাদের যে মূল প্রচার্য বিষয় পরিত্রাণ, প্রথম বিষয় দেখলাম পরিত্রাণ কি, দ্বিতীয় বিষয় হচ্ছে পরিত্রাণ বা মুক্তি কে দিতে পারে, কার সেই ক্ষমতা রয়েছে, আর অবশ্যই এটা একমাত্র প্রভু যীশু। একমাত্র প্রভু যীশু আমাকে আপনাকে পরিত্রাণ দিতে পারে, একমাত্র প্রভু যীশু আমাকে আপনাকে মুক্তি দিতে পারেন, একমাত্র প্রভু যীশু আমার আপনার জীবনে শান্তির বাতাবরণ নিয়ে আসতে পারে। একমাত্র প্রভু যীশুর কাছে সেই ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা বলে তিনি আমাদের ক্ষমা করেন। প্রভু যীশুর কাছে সেই শক্তি রয়েছে, যে শক্তি আমাদেরকে মুক্ত করতে পারে, নিস্তার করতে পারে, নূতনে পরিণত করতে পারে, আমাদের জীবনকে পরিবর্তন করে নূতন রাস্তায় নিয়ে আসতে পারে। আমরা নরকের রাস্তায় চলছিলাম, সেখান থেকে প্রভু যীশু তিনি স্বর্গের রাস্তায় আমাদের চালাতে পারেন। তাহলে মুক্তি বা পরিত্রাণ একমাত্র প্রভু যীশুর কাছে রয়েছে। আসুন আমরা কিছু কিছু শাস্ত্র পাঠের মধ্য থেকে এই বিষয় আমরা পরিষ্কার হব। পবিত্র বাইবেলে যদি যিশাইয়ের ভাববাদীপুস্তক 7:14 পাঠ করি, আমরা দেখব পরিত্রাণ প্রভু যীশুর কাছে কেন। কারণ যিশাইয়ের ভাববাদীপুস্তক সেখানে 7:14 আমরা দেখতে পাই যে সেখানে একটি ভবিষ্যৎবাণী করা রয়েছে। যিশাইয়ের ভাববাদীপুস্তক 7:14, আর সেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এক কুমারী গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে, তার নাম রাখা যাবে ইনমানুয়েল, অনুবাদ করলে এর অর্থ হয় আমাদের সহিত ঈশ্বর, আর তিনি মানুষকে পরিত্রাণ সাধন করবেন, মানুষের পরিত্রাণ সাধন করবেন তিনি। প্রভু যীশু জন্মের বহু বৎসর পূর্বে, প্রভু যীশু জন্মের হাজার হাজার বৎসর পূর্বে এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ঈশ্বর আর স্বর্গে নয়, ঈশ্বর মানুষ থেকে দূরে নয়, ঈশ্বর মানুষের সঙ্গে মানুষের মধ্যে তিনি থাকার জন্য আসছেন, মানুষ বেশে মাতৃগর্ভের মধ্য থেকে তিনি আসছেন। অবশ্যই তিনি মাতৃগর্ভের মধ্য থেকে মানে স্বামী স্ত্রীর সহবাসের পরে নয়, ফলে নয়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ফলস্বরূপ নয়, কিন্তু পবিত্র আত্মার আবেশে তিনি মাতৃগর্ভে, মাতৃ জঠর থেকে জন্ম নেবেন। আর আমরা দেখতে পাই যে এর পূর্ণতা মতলিখিত সুসমাচার যদি আমরা 1 পাঠ করি, আর সেখানে 20 আমরা যদি পাঠ করি, সেখানে দেখতে পাই যে মরিয়ম তিনি প্রার্থনা করছেন, ঈশ্বর গাবরিয়েল দূতকে প্রেরণ করেছেন যেন মরিয়মকে সংবাদ দেওয়া হয়, যেন সে ভয় না পায়, চিন্তা না করে, যেন তাকে বলা হয় যে তুমি গর্ভবতী হবে, পুত্র প্রসব করবে, তার নাম রাখবে যীশু, অর্থাৎ ত্রাণকর্তা, তিনি সমস্ত মানুষের পরিত্রাণ সাধন করবেন, মানুষের পাপের ক্ষমার ক্ষমতা তাকে দেওয়া হবে, তিনি শান্তির রাজদূত, তিনি শান্তি কায়েম করার জন্য মানুষের মধ্যে আসবেন, আর কোনো চিন্তার কারণ নেই, কারণ পবিত্র আত্মার আবেশে তোমার পুত্র জন্মে। মরিয়ম বলেছিল যে আমি কোনো পুরুষ জানি না, কেমনভাবে সম্ভব, আমার আমার শুধু আশীর্বাদ হয়েছে, বিবাহ হয়নি জোসেফের সঙ্গে, কেমন করে সম্ভব পুত্র প্রসব করা। আর গাবরিয়েল দূত বলেছিলেন যে ভয়ের কোনো কারণ নেই। মতলিখিত সুসমাচার 1 যদি আমরা 20 পাঠ করি, ভয়ের কোনো কারণ নেই, কারণ পবিত্র আত্মার শক্তিগুণে তুমি গর্ভবতী হবে এবং তুমি পুত্র প্রসব করবে, তার নাম যীশু রাখা যাবে। আর যিশাইয়ের ভাববাদীপুস্তকে, আর সেখানে আমরা দেখতে পাই যিশাইয়ের ভাববাদীপুস্তকে সেখানে 7 আমরা আমরা পাঠ করব, যিশাইয়ের ভাববাদীপুস্তক 7, সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর ভাববাণী করছেন খ্রিস্টপূর্ব যিশুর জন্মের 700-680 BC-তে, আর যিশাইয়ের ভাববাদী তিনি ভাববাণী করছেন যিশাইয়ের 7 আমরা যদি 14 পাঠ করি, সেখানে লেখা রয়েছে অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন। ঈশ্বর সদাপ্রভু যিশাইয়ের ভাববাদীকে বলছেন, ইসরায়েল জাতিকে এবং আমাদেরকেও তিনি বলছেন যে অতএব প্রভু আপনি মানে প্রভু নিজে তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে,
ও তাহার নাম ইনমানুয়েল, অনুবাদ করলে এর অর্থ হয় আমাদের সহিত ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর। আর এটা পূর্ণতা লাভ করেছে মতিলিখিত সুসমাচার যদি আমরা একের অধ্যায় পাঠ করি। মতিলিখিত সুসমাচার একের অধ্যায় ষাট এডিতে যিশুর জন্মের ষাট বছর পরে এটা বাস্তব মানে লেখা হচ্ছে। মতিলিখিত সুসমাচার একের অধ্যায়ে আমরা দেখতে পাই যে কুড়ি থেকে গাব্রিয়েল দূত দর্শন দিচ্ছেন, কি দর্শন দিচ্ছেন না, মরিয়ম যখন ভাবছেন বিভিন্ন বিষয় এবং জোসেফ মরিয়মকে ত্যাগ করার চিন্তা করছেন কারণ তার স্ত্রী গর্ভবতী হয়ে পুত্র প্রসব করলে তার নাম খারাপ হবে, তিনি ধার্মিক মানুষ। গাব্রিয়েল দূত বলছেন যখন জোসেফ ভাবছেন, প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দেয়া কহিলেন, জোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তিনি তাহার গর্ভে যাহা জন্মিয়াছেন তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন, পরিত্রাণ করবেন। প্রভু যিশু খ্রিস্ট তিনি পরিত্রাণ করবেন, যিশুর কাছে সেই ক্ষমতা রয়েছে। পরবর্তীতে পবিত্র কোরআনেও আমরা পাঠ দেখব একই বিষয় সেখানে রয়েছে যে আল্লাহর আত্মা দ্বারা, আল্লাহর রুহ দ্বারা ঈশা নবী মাতা মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করছে না। আমরা পরবর্তীতে পদগুলি পবিত্র কোরআন থেকে দেখব। আর এখানে দেখতে পাই যে পবিত্র বাইবেল আমাদের কাছে শিক্ষা দেয় যে যিশু জন্মের 700 থেকে 680 খ্রিস্টপূর্বাব্দে, আর সেখানে যিশায় ভাববাদী তিনি ভাববাণী করছেন যে এক কুমারী গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে আর তার নাম যিশু রাখা হবে। অনেকেই ক্লেম করে যে সেটা অন্যজন যিশু নয়, কিন্তু বন্ধু আজ পর্যন্ত সারা পৃথিবীতে প্রতিটা ধর্মগ্রন্থের মধ্যে কুমারীর গর্ভে জন্মেছেন একমাত্র প্রভু যিশু, পবিত্র আত্মার আবেশে একমাত্র প্রভু যিশু জন্মেছেন। যিশায় ভাববাদীর ভাববাণী, ঈশ্বর যেটা বলেছিলেন সেটা পূর্ণতা প্রাপ্ত হয়েছে ষাট দশকে, ষাট এডিতে মতিলিখিত সুসমাচার একের অধ্যায় সেখানে কুড়ি থেকে তেইশ পদের মধ্যে বাস্তবায়িত হয়েছে যে প্রভু যিশু মাতৃগর্ভে থেকে পবিত্র আত্মার আবেশে জন্মগ্রহণ করেছেন, যেটা আগে বলা হয়েছিল তার জীবনে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। যোহন্নলিখিত সুসমাচার যদি সেখানে দেখতে পাই একের অধ্যায় এক পদ আঠেরো পদ সেখানে লেখা রয়েছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, সেই বাক্যকে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। আদিপুস্তক একের অধ্যায় যদি আমরা পড়ি সেখানে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সঙ্গে তিনি ছিলেন বাক্য হিসাবে, বাক্য পৃথিবীতে মাংসে মূর্তিমান হয়েছেন প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। যোহন্নলিখিত সুসমাচার একের অধ্যায় এক পদ থেকে যদি আমরা পাঠ করি, আর একের অধ্যায় আঠেরো পদে লেখা রয়েছে, ঈশ্বরকে কেউ আমরা দেখিনি কিন্তু প্রভু যীশু স্বয়ং ঈশ্বরকে আমাদের সামনে প্রকাশ করেছেন, ঈশ্বরকে স্বয়ং আমাদের সামনে প্রভু যীশু প্রকাশ করেছেন। আর কয়েকটি পদ আমরা দেখব যেখান থেকে আমরা বুঝতে পারব যে ঈশ্বর স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আর এখানে আমরা দেখতে পাই কলসীয় একের অধ্যায় পনেরো পদ, কলসীয় একের অধ্যায় পনেরো পদ আমরা দেখছি যিশু কেন পরিত্রাণ সাধন করতে পারেন। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যিশুই ঈশ্বর, আর সেই জন্য আমি পদগুলি আমাদেরকে বলছি যে যিশুর কাছেই পরিত্রাণ রয়েছে, যিশু ছাড়া পরিত্রাণের আর কোনো রাস্তা নেই। কলসীয় একের অধ্যায় পনেরো পদে লেখা রয়েছে যে ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, ইনি মানে প্রভু যিশু খ্রিস্ট, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, ঈশ্বরকে আমরা কেউ কখনো দেখিনি, তিনি অদৃশ্য, এবং প্রতিটা ধর্মগ্রন্থে লেখা রয়েছে ঈশ্বর এক এবং অদৃশ্য শক্তি। আর পবিত্র বাইবেলেও দেখতে পাই যে ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, আপনি যদি আয়নার সামনে দাঁড়ান আমার ছবি আসবে না, আমি আয়নার সামনে দাঁড়ালে আপনার ছবি আসবে না, আমি আয়নার সামনে দাঁড়ালে আমার প্রতিচ্ছবি আসবে, আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিচ্ছবি আসবে। আর এখানে দেখতে পাই যে প্রভু যীশু অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, ঈশ্বর আয়নার সামনে দাঁড়িয়েছেন সেখানে প্রভু যীশু খ্রিস্টের প্রতিচ্ছবি, কারণ প্রভু যীশু খ্রিস্টই ঈশ্বর, কেননা তাহাতেই সকল সৃষ্ট হইয়াছে, প্রভু যীশুতেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। যোহন্নলিখিত সুসমাচার একের অধ্যায় এক থেকে আঠেরো পদ পাঠ করলে আরও পরিষ্কার আমাদের কাছে হয়ে যাবে। কলসীয় দুইয়ের অধ্যায় নয় পদ পাঠ করব,
আর সেখানে লেখা রয়েছে খ্রিস্টের অনুরূপ, কেননা তাহাতে ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। কলসীয় দুয়ের অধ্যায় 9-10 সেখানে লেখা রয়েছে যে যীশু হচ্ছেন ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা, ঈশ্বরের সমস্ত পূর্ণতা যীশুর মধ্যে দৈহিক রূপে বাস করে, আর যীশু ঈশ্বর, এটা আমরা পবিত্র বাইবেল থেকে দেখতে পেলাম। আর প্রেরিত 4:12 লেখা রয়েছে, আর কাহারও কাছে পরিত্রাণ নাই, আকাশের নিচে মানুষের মধ্যে আর এমন কোনো নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, যে নামে আমাদেরকে বিচার থেকে ভালো ফল দিয়ে উতরে দিতে পারে, যে নাম আমাদেরকে মুক্ত করতে পারে, যে নাম আমাদের পাপের ক্ষমা দিতে পারে, যে নামে আমরা মুক্তি পেতে পারি, যে নামে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়ে নূতন জীবন প্রাপ্ত হয়ে ঈশ্বরের রাজ্যের দিকে আমরা চলতে পারি, যে নামে আমাদের পাপময় জীবন পবিত্রতায় পরিপূর্ণ হতে পারে। আর সেই নাম প্রভু যীশু নাম, প্রভু যীশু নাম ছাড়া কোনো নাম আমাদের পরিত্রাণ দিতে পারে না। যোহন 3:16-17 লেখা রয়েছে, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে প্রভু যীশু খ্রিস্টকে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যোহন 3:17 জগতের মানুষ যেন যীশুর নামে পরিত্রাণ পেতে পারে। তাই প্রভু যীশু পৃথিবীতে আসলেন, ঈশ্বর প্রভু যীশুর নামে মানুষ হয়ে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসলেন যেন আমি আপনি পরিত্রাণ পেতে পারি। আমি আপনি অদৃশ্য রাস্তায় চলছিলাম, দিশাহীনভাবে চলছিলাম, কিন্তু যীশু আমাদের সামনে আসলেন যেন আর দিশাহীনভাবে অনাথের মতো আমরা না থাকি, কিন্তু রাস্তা ধরে চলতে পারি, যে রাস্তা আমাদের নরকের আগুনে নয়, যে রাস্তা আমাদের স্বর্গবাড়ির পূর্ণতার জীবনে আমাদের পৌঁছে দেবে, পৃথিবীতে শান্তি এবং মুক্তি পেয়ে পাপের রাজ্য থেকে আমরা উঠে এসে প্রভু যীশুর রক্ত দ্বারা নিজেদেরকে শুচি শুদ্ধ করে তার বাক্য পালনের মাধ্যমে, তাকে বিশ্বাসের মাধ্যমে অনন্ত স্বর্গ বাড়ির দিকে আমরা যেতে পারি যীশুর নামেই পরিত্রাণ। রোমিও 10:13 লেখা রয়েছে, আর যে কেহ যীশুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। তাহলে পরিত্রাণ কি? না, পরিত্রাণ হলো মুক্তি, উদ্ধার, নিস্তার, ক্ষমা, অনুগ্রহ প্রাপ্ত হওয়া বা মোক্ষ বা মুক্তি লাভ করা। আর পরিত্রাণ দিতে পারে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। মতিলিখিত সুসমাচার 1:20-23 আমরা দেখেছি। আমরা এবার দেখব যে অন্য ধর্মগ্রন্থে প্রভু যীশু সম্পর্কে কি বলে। পবিত্র কোরআন থেকে আমি দেখব, পবিত্র কোরআন এই জন্য কারণ পবিত্র কোরআনে যীশুর কথা বলা রয়েছে। আর সেখানে দেখতে পাই সুরা জুকরুফ আয়াত 61, পবিত্র কোরআন, আর সেখানে দেখতে পাই সুরা জুকরুফ আয়াত 61, আর সেখানে কি লেখা রয়েছে আমি পবিত্র কোরআন থেকেই আমি পাঠ করতে চাই। আর পবিত্র কোরআন থেকে আমি পাঠ করতে চাই যে সেখানে কি লেখা রয়েছে। আমি সকল সময় বলি যে ধর্মগ্রন্থ অন্য ভাষাতে নয়, নিজের মাতৃভাষায় জানা প্রয়োজন রয়েছে, যে ধর্ম আমাদেরকে কি শিক্ষা দেয়, মানুষ কি বলছে সেটা না আওড়ে, সেটা মুখস্থ না করে, সেটা না বলে নিজের ভাষায় আমাদের আমাদের ধর্মকে বোঝার প্রয়োজন রয়েছে, যে ধর্মের সত্যতা কি, ধর্ম আমাদের কাছে কি শিক্ষা দেয়। আসুন পবিত্র কোরআন থেকে দেখে যে প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে পবিত্র কোরআন কি বল। একটি পদ আমি পড়ব, বাকি পদগুলি বলবো, আর আপনি পড়তে পারেন, আর সেখানে আপনি প্রভু যীশুর কথা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাই যে সুরা জুখরুফ আয়াত 61 লেখা রয়েছে, ওয়া ওয়া ইন্নাহু লাইলুম লিচ্ছা আতি ফালা তাম তারুণা বিহা উত্তাত্তাবি উন হাজা ছিরাতুম মুস্তাকিম। মানে এর অর্থ হলো আমরা ঈশা কিয়ামতের চিহ্ন, তাই তোমরা কিয়ামতে অবিশ্বাসী হইও না, আমাকে অনুসরণ করো, ইহাই সরল পথ। আল্লাহ তাআলা বলছেন যে ঈশা কিয়ামতের চিহ্ন, ঈশা কিয়ামতের, কিয়ামত মানে বিচার দিন, শেষ দিন,
যেদিন বিচার হবে, ঈশা নবী বা প্রভু যীশু তিনি কিয়ামতের চিহ্ন, তিনি আসছেন মানে বিচার সন্নিকট, আর তিনি বিচার আমাদেরকে করবেন। তাকে যেন অবিশ্বাসী আমরা না করি, তাকে অবিশ্বাস না করি। আল্লাহ বলছেন আমাকে বিশ্বাস করো, কিয়ামতে অবিশ্বাসী হইও না, ঈশাতে অবিশ্বাসী হইও না, ইহাই সরল পথ। আর তারপরে দেখতে পাই পবিত্র কোরআন থেকে কতগুলি সুরা এবং আয়াত বলবো, আপনি পড়বেন। আর সেখানে সুরা জুখরুফ আয়াত 63, সুরা জুখরুফ আয়াত 63-তে লেখা রয়েছে, ঈশা সুস্পষ্ট প্রমাণ সহ এসে বললেন যে আমি তোমাদের কাছে প্রজ্ঞা সহ এসেছি, জ্ঞান সহ এসেছি, তোমরা আল্লাহকে ভয় করো এবং এবং আমার অনুগত। ঈশা নবী পরিষ্কার বলছেন পবিত্র কোরআনে সুরা জুখরুফ আয়াত 63, সেখানে লেখা রয়েছে যে ঈশা নবী বা প্রভু যীশু তিনি সুস্পষ্ট প্রমাণ সহ পৃথিবীর মাটিতে আসলেন, আর তিনি প্রজ্ঞা সহ আসলেন এবং মানুষের কাছে বললেন যে হে মনুষ্য, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তিনি সর্বশক্তিমান এবং তিনি পবিত্র, এবং আমার অনুগত হও। প্রভু যীশু স্বয়ং বলছেন আমার অনুগত হও, কারণ সুরা জুখরুফ আয়াত 61 লেখা রয়েছে ঈসা কিয়ামতের চিহ্ন, কিয়ামতে অবিশ্বাসী হইও না। সুরা মারায়াম আয়াত 17, সুরা মারায়াম আয়াত 17 সেখানে লেখা রয়েছে যে আল্লাহ তার আত্মা বা রুহ প্রেরণ করে মরিয়মের গর্ভ হতে ঈশাকে মানব রূপ আকৃতি প্রদান করেছেন। এখানে দেখতে পাই যিশাইয় ভাববাদী পুস্তক 7:14 যে কথা ববলে, মতিলিখিত সুসমাচার 1:20-23 যে কথা বলে, পবিত্র কোরআন সুরা মারায়াম আয়াত 17 সেম কথা বলে যে আল্লাহর রুহ, রুহ মানে আল্লাহর আত্মা, রুহ আল্লাহ, আল্লাহর আত্মা, পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা মরিয়মের গর্ভে গিয়ে সেখানে সৃষ্টি হয়েছে প্রভু যীশু। সুরা মারায়াম আয়াত 17 লেখা রয়েছে আল্লাহ তার আত্মা বা রুহ প্রেরণ করলেন মরিয়মের গর্ভে, যেখান থেকে ঈসা মানব রূপ লাভ করলেন। আর সেখানে সুরা আলে ইমরান আয়াত 46-50, সুরা আলে ইমরান আয়াত 46-50 মানে 46 থেকে 50 যদি আমরা পড়ি, আর সেখানে দেখতে পাই যে ঈশাকে বা যিশুকে আল্লাহ ক্ষমতা প্রদান করেছেন, যেন তিনি ঈশা বা যিশু অন্ধকে দেখতে দিতে পারেন এবং সমস্ত আশ্চর্য কার্য করতে পারেন, কুষ্ঠকে সুস্থ করতে পারেন, এমনকি মৃতকে জীবন দিতে পারেন। পবিত্র কোরআন এটা স্বীকার করে, প্রভু যীশুর কাছে ক্ষমতা রয়েছে অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দেওয়া, খঞ্জকে চলার শক্তি দেওয়া, কুষ্ঠরোগীকে সুস্থ করা, এবং এমনকি মৃতকে নূতন জীবন দান করা, ঈশার বা যিশুর ক্ষমতা রয়েছে। তাহলে যিশুর কাছেই পরিত্রাণ, আমাদের এটা বিশ্বাস করা প্রয়োজন রয়েছে। আর এখানে সুরা আলে ইমরান আয়াত 50 আয়াতে লেখা রয়েছে ঈশা বলছেন, যিশু বলছেন আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো। আল্লাহ বা ঈশ্বরকে ভয় করার প্রয়োজন রয়েছে, যিনি নিরাকার এবং সর্বশক্তিমান, তাকে ভয় করতে হবে। এবং ঈসা নবী যিশু তিনি বলছেন আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো। পবিত্র কোরআন সুরা আলে ইমরান আয়াত 50 আয়াতে আপনি যদি পাঠ করেন, সেখানে দেখতে পাবেন যে আল্লাহকে আমাদের ভয় করতে হবে, ঈশ্বরকে ভয় করতে হবে এবং যিশুকে মানতে হবে। সুরা আল ইমরান 46-59 মধ্যে আমরা যিশুর বিষয় দেখতে পাই। যদি আপনি প্রভু যিশুর বিষয় পবিত্র কোরআনে পরিষ্কারভাবে দেখতে চান, অনেক পদ রয়েছে, কিন্তু আমি কতগুলি পদ বললাম, এই পদগুলি পড়লে আপনি বুঝতে পারবেন যে যিশুকে পবিত্র কোরআনে কোন জায়গায় রাখা হয়েছে। আমরা বর্তমান মানুষ, আমরা হয়তো বিশ্বাস করি না, আমরা মানি না, সেই জন্য আমি বলতে চাই বন্ধু, আমার নিজের ভাষায় আমার ধর্মকে পড়তে হবে, যেন আমি ধর্মের মূল তত্ত্ব আমি বুঝতে পারি। মানুষ কি বলল সে বিষয় নয়, ঈশ্বর আমার ধর্মগ্রন্থে আমাকে কি শিক্ষা দিচ্ছেন সেটা বোঝার প্রয়োজন রয়েছে। বন্ধু, যিশুর নামে পরিত্রাণ, কারা পরিত্রাণ পাবে? প্রথমে দেখেছি পরিত্রাণ কি, দ্বিতীয় বিষয় দেখেছি পরিত্রাণ কে দিতে পারেন, তৃতীয় বা শেষ বিষয় দেখব কারা পরিত্রাণ পাবে। অবশ্যই যারা যিশুকে অনুসরণ করবে, যিশুকে মানবে, যিশুকে ভয় করবে, যিশুর আজ্ঞা পথে চলবে, তারাই পরিত্রাণ পাবে। আমি প্রতিটা প্রচারে বলি, যিশু পৃথিবীতে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচার করতে নয়, যিশু পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন
যেন মানুষের মানসিকতা পরিবর্তন ঘটে, নোংরা মানসিকতা পরিষ্কার হতে পারে, অপরিশুদ্ধ মানসিকতা পরিশুদ্ধ হতে পারে, অভিশপ্ত জীবন আশীর্বাদে পরিপূর্ণ হতে পারে, অন্ধকারের জীবন আলোকময় হতে পারে, ক্রন্দনরত জীবন হাস্যরত হতে পারে এবং পাপে জীবন পূর্ণতা প্রাপ্ত হতে পারে, অনন্ত নরকের রাস্তার জীবন অনঙ্ক অনন্ত স্বর্গ রাস্তায় যেতে পারে, পাপের বেতন মৃত্যুর পথে না গিয়ে জীবনের পথে যেন চলতে পারে। তাই প্রভু যীশু খ্রিস্টকে যারা বিশ্বাস করে তারাই পরিত্রাণ পাবে। যোহন 3:16, রোমিও 4:5, ইফিসীয় 1:8, গালাতীয় 2:16, রোমিও 4:3, রোমিও 10:13, অনেক পদ রয়েছে, প্রেরিত 4:12, অনেক পদ রয়েছে যেখানে দেখতে পাই যে যীশুকে যারা বিশ্বাস করবে তারাই পরিত্রাণ পাবে। দ্বিতীয় বিষয়, যারা যিশুর নামে ডাকবে। রোমিও 10:10, যদি 10-13 পদ পাঠ করি, রোমিও 10:10-13, যিশুর নামে আমাদের ডাকার প্রয়োজন রয়েছে, কারণ তার যে জ্ঞান, তার যে বুদ্ধি, তার যে বাক্য, সেই অনুযায়ী যদি আমি আপনি চলি, আমি পরিত্রাণের রাস্তায় যাব, আমি পরিবর্তিত পরিশুদ্ধ মানুষ হব। দ্বিতীয় করিন্থীয় 5:17 পদে লেখা রয়েছে, যদি আমরা যিশুর পথে চলি, খ্রিস্টকে অনুসরণ করি, তাহলে আমরা নূতন সৃষ্টি হব। সেখানে লেখা নেই যে যিশুকে অনুসরণ করলে খ্রিস্টান হব, না বন্ধু, যিশুকে অনুসরণ করলে আমরা নূতন সৃষ্টি হব, পরিত্রাণ প্রাপ্ত মানুষ হব, পরিপূর্ণ মানুষ হব, পূর্ণাঙ্গ মানুষ হব এবং মানবতা যুক্ত, মনুষ্যত্ব যুক্ত আমরা মানুষ হব। আর সেই জন্য যারা যিশুকে বিশ্বাস করে তারা পরিত্রাণ পাবে, আর যারা যিশুর নামে ডাকবে তারা পরিত্রাণ পাবে, যারা যিশুর পথে চলবে। যোহন 14:6, প্রেরিত 4:12, দ্বিতীয় করিন্থীয় 5:17 পদে দেখতে পাবে, যারা যিশুর পথে চলে, যিশুর পথে চললে আমাদের মানব ধর্মের পরিবর্তন, মানসিকতার পরিবর্তন আমাদের হবে। আমি যেটা করতাম সেটা আমি করবো না, আমি যেটা ভাবতাম সেটা ভাববো না, পরিষ্কার পরিশুদ্ধ জীবনযাপন আমরা করব। কারণ প্রভু যীশু তিনি শিক্ষা দিয়েছেন, প্রেমের শিক্ষা, প্রতিবাসীকে ভালোবাসো, গুরুজনদের শ্রদ্ধা করো, সকলের সঙ্গে শান্তিতে বাস করো, পিতামাতার প্রতি কর্তব্য পালন করো, ক্ষুধার্তকে খাদ্য দাও, অন্ধকে রাস্তা পার করে দাও, অসহায়ের পাশে থাকো, দুঃখার্তকে সান্ত্বনা দাও, যারা আনন্দ করে তাদের সহভাগী হও, যারা তৃষ্ণার্ত তাদের জলপান করাও, যারা উলঙ্গ তাদের বস্ত্র দাও, সকলের জন্য চিন্তা করো, ভালো চিন্তা করো, অজ্ঞানের ন্যায় না চলে জ্ঞানবানের ন্যায় চলো, অবোধ মানুষদের সঙ্গ ছেড়ে দাও, পবিত্র রাস্তায় চলো, পবিত্র জীবনযাপন করো, জীবনে পূর্ণতা প্রাপ্ত হও। এটাই যিশুর শিক্ষা। যিশু বলেননি আমাকে অনুসরণ করো খ্রিস্টান হও, না, আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তাই যিশুর পথে যখন আমরা চলি আমাদের মানসিকতার পরিবর্তন হয়। যারা প্রভুর বিধান পালন করে, রোমিও 2:13 এবং 5:1, প্রভুর বিধান, যে প্রভুর বাক্যটা, যিশুর যে আদেশ বা আজ্ঞা যদি আমরা পালন করি তবেই আমরা পরিত্রাণ প্রাপ্ত হব। যে পাপ স্বীকার করে, লুক 18:13-14, যারা প্রভু যিশুর নামে পাপ স্বীকার করবে, প্রভু যিশু সে ঈশ্বরের প্রতিমূর্তি, আর সে ঈশ্বরের কাছে যদি আমরা পাপ স্বীকার করি আর তাহলে আমরা পরিত্রাণ প্রাপ্ত হব। আমরা হাজার হাজার পাপ করি আর ঈশ্বর সদাপ্রভু সকল সময় আমাদের পাপের ক্ষমা দেন। তাই আমরা যেন একে অপরকে ক্ষমা করি, আর যখন আমি আপনাকে ক্ষমা করব ঈশ্বর আমাকে ক্ষমা করবেন, কারণ আমরা জ্ঞানে এবং অজ্ঞানে প্রতিনিয়ত পাপ করে থাকি, ঈশ্বর কিন্তু আমাদের প্রতিনিয়ত খাদ্য বস্ত্র আশ্রয় যুগিয়ে চলেছেন। তাই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আজকে যে পরিত্রাণ বিষয় সম্পর্কে দেখলাম, আমি ধর্মীয় বাতাবরণের বাইরে গিয়ে আমি প্রচার করে থাকি যাতে আমরা প্রতিটা মানুষ মনুষ্যত্ব যুক্ত হতে পারি, প্রতিটা মানুষ মানবিক ধর্মে দীক্ষিত হতে পারি। কারণ আমি প্রতিবার বলি, ঈশ্বর কোনো ধর্ম সৃষ্টি করেননি, ঈশ্বর কোনো জাতি সৃষ্টি করেননি, ঈশ্বর যে জাতি সৃষ্টি করেছেন মনুষ্য জাতি, ঈশ্বর যে ধর্ম সৃষ্টি করেছেন মানব ধর্ম, প্রেমের ধর্ম, ভালোবাসার ধর্ম। তাই আসুন বন্ধু আমরা একে অপরকে ভালোবাসি। প্রভু যিশুই সেই পরিত্রাণের পথ, প্রভু যিশুর নামেই পরিত্রাণ, প্রভু যিশুর নামেই মুক্তি। আসুন প্রভু যিশুকে অনুসরণ করে আমাদের নোংরা মানসিকতা দূর করে দিই এবং নূতনভাবে বাঁচার প্রবণতার রাস্তায় আমরা চলি। যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। সেখানে মতলিখিত সুসমাচার 11:28 পদে প্রভু যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব, আমি তোমাদের মুক্তি দেব, আমি তোমাদের পরিত্রাণ দেব। প্রকাশিত বাক্য 3:19 পদে লেখা রয়েছে, আমি তোমাদের হৃদয়ের বাইরে দাঁড়িয়ে রয়েছি,
আমি করাঘাত করছি, কখন তোমরা আমার রব শুনবে, আমার জন্য হৃদয় দুয়ার খুলে দেবে, আমি তোমার হৃদয় দিয়ে তোমার ঘরে প্রবেশ করব। বন্ধু, যিশু আমার আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আসুন তাকে আমরা বিশ্বাস করি, তাকে অনুসরণ করি, তার আজ্ঞা পালন করি, পূর্ণাঙ্গ শান্তিযুক্ত পরিত্রাণপ্রাপ্ত এক মানুষে আমি পরিণত হই। কারণ আবারও বলি, যিশুর নামে পরিত্রাণ, যিশুর নামে মুক্তি, যিশুর নামে নূতন জীবন। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, প্রস্তুত করুন, যেন আমরা পরিত্রাণপ্রাপ্ত এবং মুক্ত জীবনযাপন লাভ করতে পারি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, প্রস্তুত করুন, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ধর্মীয় জীবনযাপন আপনি পালন করুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে শ্রদ্ধা করুন, মানুষের জন্য চিন্তা করুন এবং প্রতিবাসীর সঙ্গে সদ্ভাব রেখে চলুন, পিতামাতার প্রতি কর্তব্য পালন করুন, ঈশ্বরের সেবা করুন, ঈশ্বরের পথে চলুন। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, যতজন এই বাক্য শ্রবণ করলাম প্রত্যেকে আশীর্বাদ দাও, প্রত্যেকে শক্তিযুক্ত করো, প্রত্যেকে আশীর্বাদ দাও, যেন প্রভু গো সকলে তোমার আজ্ঞা পথে চলতে পারে। প্রভু যিশু, তোমার নামেই পরিত্রাণ মুক্তি, যেন প্রভু আমরা তোমাকে বিশ্বাস করে চলতে পারি, তোমার আজ্ঞা পালন করি, নূতন মানুষে পরিণত হতে পারি। প্রত্যেককে আশীর্বাদ দাও, প্রত্যেকের ভালো করে এই বাক্যের দ্বারা যেন মানুষের মঙ্গল হয়। প্রভু সেই মতো তুমি ব্যবহার করো। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর পথে আপনি চলুন, পরিবার নিয়ে ঈশ্বরের নামে শান্তিতে বাস করুন, প্রতিবাসীকে ভালোবাসুন, গুরুজনকে শ্রদ্ধা করুন, পিতামাতার প্রতি কর্তব্য পালন করুন। ঈশ্বর আপনার আশীর্বাদ করুন। নমস্কার, জয় যিশু।